ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেল নাইনের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন, মেরিল মিল্ক সোপ বার নিবেদিত অপুর ভালোবাসার ডায়েরিতে যথারীতি যথাসময়ে আমি শান্তা জাহান আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে নিশ্চয়ই আমাকে একা দেখে আপনাদের মন খারাপ হচ্ছে, কিন্তু না, আমি আপনাদেরকে একদমই হতাশ করব না। আপনাদের সেই আড্ডার মানুষ, ভালোবাসার ডায়েরির পাতা উল্টে যার কাছ থেকে সেই বিগত দিনের গল্পগুলো আমরা শুনছি, শুনছি তার ভালো লাগা ভালোবাসার কিছু কথা, সে মানুষটিকে আমি এবারে ডেকে নিচ্ছি। মঞ্চে আসবেন আমাদের সাথে যোগ দিতে আড্ডায় ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি। প্রতিদিন তোমার সাথে দেখা হচ্ছে আর এত সুন্দর সুন্দর আড্ডা হচ্ছে। আমাদের যারা দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই আমাদের এই আয়োজনে আজকেও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তুমি প্রথমেই আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সবসময় তো আমার সাথে গল্প হয়, একটু দর্শকদেরকে কিছু বলো। হ্যালো দর্শক, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমার এই এত সুন্দর প্রোগ্রামটা, আমার ভালোবাসার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা শুনছেন, তো সব কিছু মিলে সত্যি অনেক ভালো লাগছে। ঈদের আমেজটা আমার মনে হয় আমাকে নিয়ে আপনারা আরও বাড়িয়ে দিচ্ছেন। আর আমি বলেছিলাম যে আমি থাকবো না, তা তো হয় না, আমি অবশ্যই আছি আপনাদের সাথে পুরো ঈদটা জুড়ে। ঈদের সাত দিন ধরেই কিন্তু আছি, আগামীকাল পরশু তসু থাকবো, তো চ্যানেল নাইনের পর্দায় আমার বিশেষ সিনেমা এবং আমার ভালোবাসার কথাগুলো নিয়ে। থ্যাংক ইউ। ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন তোমার কাছ থেকে তোমার ভালোবাসার গল্প শুনছি। এই গল্প তো আসলে এখনও চলছে, তবে ধীরে ধীরে আমি এখনকার দিকে এগোবো। তার আগে বলতে চাই যে এমন কিছু না বলা কথা আছে আসলে যেটা কখনোই বলা হয় না, সেটা সুখের হতে পারে, সেটা দুঃখের হতে পারে, সেটা অভিমানের হতে পারে। তো আমরা একটু অভিমানের গল্প, দুঃখের স্মৃতি সেগুলোও শুনতে চাই, কারণ সব ভালোবাসায় কিন্তু মানে দুঃখ অভিমান সব কিছু মিলিয়ে ভালোবাসা। তার আগে আজকের যে চলচ্চিত্র সেটি নিয়েও গল্প শুনতে চাই, বিকজ আজকের চলচ্চিত্রের নাম হচ্ছে কিং খান এবং এই চলচ্চিত্রটাও ছিল সুপার ডুপার ব্লকবাস্টার হিট। আমাকে একটু বলবে যে কিং খান কেন নামটা দেওয়া হলো? দেখো, অনেক সময় না মানুষ কিন্তু যেটা হয় যে একটা অভিনেতা বা অভিনেত্রী দর্শকদের কাছে যেভাবে প্রেজেন্টেশন হয়ে যায় কাজের মধ্য দিয়ে, তখন কিন্তু অটো সেই নামটা চলে আসে। যেমন আমরা রাজ্জাক আঙ্কেলকে নায়ক রাজ রাজ্জাক বলা হতো, এই যে রাজ উপাধিটা তাকে দেওয়া হয়েছিল এটা কিন্তু উনি নিজে থেকে তৈরি করেননি, এটা দর্শকদের ভালোবাসায় কিন্তু সৃষ্টিটা হয়েছে। তো শাকিব খান এমনই একজন অভিনেতা, আসলে তাকে কিং খান নামে আসলে ডাকা হয়, মানে ইন্ডাস্ট্রিতে সে একটা ভালো অবস্থান লিড করছে, ভালো কাজ করছে, তো ভালো জায়গাটাকে তো মানুষ আসলে অনেক ঊর্ধ্বে একটা সম্বোধন করে, সে সম্বোধন থেকে আসলে কিং, আর যেহেতু সে খান, এই কিছু মিলে আসলে কিং খান উপাধিটা দেওয়া। এবং সেই হিসেবে কিন্তু আমাকেও আসলে ঢালিউড কুইনটা এই কারণেই বলা। আমি আসলে পরবর্তী প্রশ্নে যেতাম যে ঢালিউড কুইন কবে থেকে এই তকমাটা আসলো। আচ্ছা, প্রেমের গল্প তো শুনছিলাম, প্রথম প্রেমের কথা আমরা শুনেছি, মানে তোমাকে যখন প্রপোজটা করা হলো, মানে ডু ইউ এভার থিঙ্ক টু ম্যারি শাকিব খান? যতটুকু আমি জানি, গত পর্বেও আমি বলেছি, তুমিও এনশিওর করলে যে 18 এপ্রিল 2008 তোমরা বিয়ে করেছিলে, তো 2006 থেকে নিয়ে 8-এর মধ্যে প্রেম এবং বিয়ে পর্ব, মানে এটা কি তুমি কখনো ভেবেছিলে যে ঠিক আছে প্রেম করছি বিয়েও করব, এমন কোনো চিন্তা কি আদৌ ছিল? দেখো, আমি প্রথমেই বলেছি বিয়েটা আমি ওইরকম বুঝেই উঠতে পারিনি, মানে এটা হচ্ছে মানে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের সাথে যে আসলে আমার সারাটা জীবন একটা অ্যাডজাস্টমেন্টটা থাকবে ওটা আমি বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিলো যে মা হয়তো বাধা দিচ্ছেন, বা মারই আসলে ওইরকম ধরনের একটা কথাবার্তা ছিল, আচ্ছা ঠিক আছে বিয়ে করে ফেলো, তোমাদের আর কোনো কিছুতে বাধা দিব না বা কথা বলা সব কিছুতে। মানে ধর্ম বর্ণের একটা বৈষম্যও ছিল, তো সব কিছু মিলিয়ে আন্টি কি তাহলে এটাই মনে করেছে যে মেয়ে যেহেতু পাগলের মতো ভালোবাসছে? আমার ধারণা ছিল যে শাকিব যেহেতু ম্যাচিউর, সো ও কখনোই বিয়ে করবে না, মানে আমার পাগলামি থাকলেও, কারণ যে ধর্মের কথাটা তুমি বলছিলে এবং মা সেই কথাটা কিন্তু তাকেই বলেছিল যে ঠিক আছে বিয়ে করো, তারপরে তোমরা কথাবার্তা বলো, ঘোরাফেরা করো। এর আগে তো আন্টির এটা একটা ট্রিক ছিল, ট্রিক ছিল, কিন্তু আমার আসলে এগুলো কখনোই মাথায় আসেনি। সত্যি আমি বিয়েটাই ওইভাবে বুঝে উঠতে পারিনি, এটা সত্যি কথা। তো এইসব বিষয় নিয়ে মার বাধা আমরা সাধারণত দেখি টিনেজ বা কৈশোরকালে, যারা আসলে প্রেম করে
অথবা এই 19-25 যারা প্রেম করে, পরিবার থেকে তো বাধা আসে মাস্ট, বিকজ বাংলাদেশে একটা ট্রেন্ডই আছে যে প্রেম করলে বাধা দিতে হবে, ঠিক আছে, ফ্যামিলির কাউকে না কাউকে ভিলেন হতেই হবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় মেন্টাল টর্চার অ্যান্ড ফিজিক্যাল টর্চারেরও ব্যাপার হয়, মানে বাবা মা তো চটপট থাপ্পড় খেয়েছিলাম, একবার থাপ্পড় খেয়েছিলাম, আচ্ছা থাপ্পড় খেয়েছো, ওকে। সো অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, নায়িকারাও কিন্তু বাঁচতে পারে না, মানে পারিবারিক যে একটা বাধা সেটা শুধু ফিল্মেই হয় না, বাস্তব জীবনেও হয় এবং নায়িকারাও থাপ্পড় খায়। আমার মা কখনোই আমাকে নায়িকা ভাবেনি, মা সেটে এসে মানে এরকম আমাকে থাপ্পড় দিয়ে দিছে কোনো একটা বিষয় নিয়ে, মানে কি অবস্থা বলো, পুরো মেকআপ টেকআপ নেওয়া, রোম্যান্টিক সিনে যাব, মা কোনো কথা নাই বাতা নাই, এদিকে আয়, আমি সে আসছি, আসছি কেন বললাম, সে উঠে এসে সকলের সামনে, মানে ধরো ক্যামেরা অলমোস্ট চলছে, তার মাঝে এসে টাস করে দুই গালে দুটো এমন থাপ্পড় দিয়েছে যে লাল টকটকা হয়ে গেছে, মানে মেকআপের উপর দিয়ে গাল বোঝা যাচ্ছিল। পরে তো আমার রোম্যান্টিক সিনটি যাই থাক, সবাই বলছিল আন্টি কী হয়েছে, আন্টি কী হয়েছে, তোমার জন্য মরতে পারি সিনেমাটার নাম, তো ভরা মজলিশের মধ্যে বলো, একে তো আমার লজ্জা, দ্বিতীয়ত তো মারের ব্যথা। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। তৃতীয় কথা হচ্ছে, যাকে পছন্দ করে তার সামনে একটা ছোট হয়ে গেলাম না, সবকিছু মিলে না, মানে আমি কখনো বিয়ের আগের ঘটনা, হ্যাঁ আসলে ওইসব ব্যাপার থেকে আমাদের বিয়েটা আসলে খুব দ্রুতভাবে করা, এবং তখন অ্যাকচুয়ালি ডিসিশন নিতে সহজ হয়, পরিবার থেকে যত বেশি বাধা দেয় ডিসিশন নিতে তত বেশি সহজ হয়ে যায়, যেমন এটা করতেই হবে একদম। আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাকে, আমি যখন এই ধরনের মা বাধা টাধা দিচ্ছে, তো তখন হচ্ছে সাকিব তোমার মগবাজারে থাকতেন, তো ওইখানে ওদের একটা ডুপ্লেক্স বাসা ছিল, হ্যাঁ তো ডুপ্লেক্স বাসায় তো পরে হচ্ছে ইয়ে ছিল, আমার শাশুড়ি ছিল, তো আমি তখন আন্টি ডাকি, তো উনি আবার আমাকে বললেন যে হচ্ছে তুমি কি খেতে পছন্দ করো, তো আমি তো বড় বড় ইলিশ মাছ অনেক পছন্দ করি, তো পরে ওইখানে গিয়েছিলাম, গিয়ে উনি ইলিশ মাছ আমাকে খাইয়েছেন, আমি আবার মাকে বলেছিলাম আমি শপিংয়ে যাচ্ছি, হ্যাঁ শপিংয়ে না গিয়ে আসলে ওনাদের সাথে দেখা করতে গিয়েছি, তো আমার সাথে ছিল আমাদের যে উকিল বাবা ছিলেন মামুন ভাই, উনি ছিলেন আমার সাথে, পরে আমরা গেলাম, উনি আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়ালেন সব কিছু। তো আমার একটা খুব ভালো লাগে একটা কাজ করেছিল, সেটা হচ্ছে দোতলায় থাকতো সাকিব, আর নিচে হচ্ছে গিয়ে ড্রয়িং রুম ছিল, কিচেন টিচেন সব কিছু ছিল, আর দোতলার এই পাশের রুমটাতে সে থাকতো, এই পাশের রুমটা তার বাবা মা থাকতেন, আর সামনে একটা ড্রয়িং রুম ছিল, মানে ফ্যামিলি লিভিং। তো পরে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে না তো রূপচাঁদা মাছ একটা ফ্রাইও দিয়েছিল উনি, মানে অ্যাকচুয়ালি আমার ওদিনকে যাওয়ার কারণটা ছিল যে উই আর কলিগ, তাকে দাওয়াত করা হয়েছে সেই জন্য গিয়েছি, সেই হিসেবে বুঝতে পেরেছি। মানে এই গল্প শুনতে তো বেশ খানিকটা সময় লাগবে, তার আগে একটা বিরতি আমাকে নিতে হবে, তবে মাথায় রেখো যে গত পর্বে আমরা পরকীয়া নিয়ে একটা কথা বলেছিলাম এবং তুমি খুব রিয়েক্টও করেছিলে, সো মাছ খাওয়ার গল্পের পরপর কিন্তু আমরা সেই টপিকেও ফিরতে চাই, বিকজ হচ্ছে কেন এত ক্ষোভ তোমার, ঠিক আছে, যারা ভালোবাসছে তাদেরকে নিয়ে কেন এত ক্ষোভ সেটাও একটু জানবো। তো পরবর্তী সময় একটা খুব ভালো লাগে একটা কাজ করেছিল, সেটা হচ্ছে যে তখন তো আমি আন্টি ডাকতাম, তো আন্টি এসে হচ্ছে গিয়ে আমাদেরকে, মানে আমার শাশুড়ি উনি এসে আমাদেরকে ইলিশ মাছ তারপর রূপচাঁদা ফ্রাই দিয়ে গেলেন, তো যথারীতি বসে খাচ্ছি, খাইতে খাইতে একটা পর্যায়ে গিয়ে ইলিশ মাছের একটি টুকরো সে আমাকে খাইয়ে দিয়েছে, আমার না এত লজ্জার ভয় লাগছিল, তো ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমি প্রায় 3 মাস খেলে ওই চিন্তাই করতাম, মানে কিভাবে খাইয়ে দিল, সবার মাঝে একবার এক লোক বার খাইয়ে দিয়েছে, তো এই ব্যাপার ভালো লাগাটাই অনেক বেশি এখন, তাই না? আসলে আচ্ছা চলো এবারে একটু পরকীয়ার প্রসঙ্গে আসতে চাই, সত্যি মানে কেন তোমার এত খুব কেন বলো তো, এবং মানে সোশ্যাল মিডিয়াতে তোমরা নোংরামি আমার পছন্দ না, আমি দেখো আমার ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর একটা পরিচিতি আছে সকলের মাঝে, মানে এই ব্যাপারটার মধ্যে আসার পেছনে, মানে এই বিষয়টাতে এত খুব আসার পেছনে কি রিজন তোমার লাইফের মাঝখানে, যে আচ্ছা দেখো আমার কথা পরকীয়া ভালো, যেমন ধরো শত্রুতা ভালো আমি একদিক থেকে বলবো, পরকীয়া ভালো, চুরি করা ভালো, তুমি কারো ক্ষতি করছো ভালো, বাট এটার পেছনে রিলেট থাকতে হবে, তুমি যদি কারো ক্ষতি করে তোমার অনেক ভালো হয়, বাট একজনের তো ভালো হচ্ছে, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট, তুমি কারো চুরি করছো তাতে করে যদি তুমি দুজনকে খাওয়াতে পারো তাহলে আমি ওই চুরিটাকে সাপোর্ট করবো, অ্যান্ড তুমি যদি কারো ক্ষতি করো, ক্ষতি করে মনে হচ্ছে যে চারজন লোক ভালো হচ্ছে একজনের ক্ষতি করে, সো আমি চারজনকে সাপোর্ট করবো ক্ষতিটাকে। তো পরকীয়ার বিষয়টা হচ্ছে এমন,
মানে আমার ক্ষেত্রে, না আমি ভালো থাকলাম, না তুমি ভালো থাকলা, না অন্যকে ভালো রাখতে দিলা, না আর অনেক নিষ্পাপ কিছুকে ভালো থাকতে দিলা। তো ভালো যখন আমি কাউকেই থাকতে দিলাম, তাহলে আমার লক্ষ্যটা কী ছিল? ওকে, সো দ্যাট সেন্সে তুমি অ্যাকচুয়ালি বলছো যে মানে পরকী আর অপকারিতা কী কী হতে পারে? অপকারিতা যে যদি ভালোই না থাকা যায় কেউ, তাহলে আসলে পরকীয়া খারাপ, তাহলে পরকীয়া খারাপ। বাট নর্মালি পরকীয়া নট ব্যাড, না আমি একদমই সাপোর্ট করবো না। আমি এই কারণে, হ্যাঁ আমি পরকীয়া না, আমি বলবো যে সেকেন্ড অপশন, দ্বিতীয় অধ্যায় ভালো থাকার। হ্যাঁ আমার কথা হচ্ছে যে দুটোকে দুইভাবে আমি প্লে করতে চাই। দ্বিতীয় অধ্যায় যদি জীবনে অনেক ভালো কিছু বয়ে আনি, তাহলে আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করব। আর যদি তোমার পরকীয়ার কারণে কোনো কিছু সংসার ভেঙে যায়, কোনো কিছু ভালো না হয়, কোনো কিছুই ভালো না হয়, সব কিছুই খারাপ হয়, তাহলে আমি খারাপটাকে কেন সাপোর্ট করব? আচ্ছা যদি এমন হয় কোনো একটা গল্প আসলো খুবই ইন্টারেস্টিং, এবং সেখানে গল্পটা হচ্ছে ত্রিভুজ প্রেম, বাট সেই প্রেমটা হচ্ছে প্রেম বিয়ে ভালো, মানে প্রেম ভালোবাসা বিয়ে, এবং তারপরে হচ্ছে পরকীয়া, না না পরকীয়াটা নিশ্চয়ই করনি না। আমার আমার জন্য আসলে কোন চরিত্রটা নিবে, মানে বউয়ের চরিত্র না পরকীয়া? আমি বউয়ের চরিত্র করবো, কারণ আমি সামাজিক মর্যাদা খুব পছন্দ করি। আমাকে নিয়ে কেউ একটা বাজে মর্যাদা নিয়ে কথা বলুক, এটা আমি মোটেও পছন্দ করি না। সো আমি মানুষ, আমার মধ্যে হুঁশ আছে, আর আমি যে কাজটি করব সেটা হয়তো বা অ্যানিমেলরা করতে পারে, সেই কাজের মধ্যে আমি নিজেকে যুক্ত করব না। দ্যাটস ইট, ইটস আ সিম্পল ব্যাপার। ওকে, সো সিম্পল, বোঝা গেল বউয়ের ক্যারেক্টার করার জন্য অপবিশ্বাস রাজি আছে। আচ্ছা অপু, তোমাকে নিয়ে এখন একটা ছোট্ট খেলা খেলবো, গেম। হ্যাঁ করি বাবা, সহজ কিছু, কারণ তোমার জন্য কেন যেন কঠিন কোনো কিছু আমি করতে পারি না, যদিও আমার ডিরেক্টর অনেক প্ল্যান করে কঠিন অনেক কিছু করার। এই জন্য তুমি আমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ, আর পরবর্তী পানিশমেন্টটা আমার হয়। সো চলুন আমরা একটু খেলাটা খেলি, দেখি অপু কতটা মানে বল টার্গেটে ছুটতে পারে। তোমার সামনে বল আছে, এগুলো জয়ের জন্য তুমি পরে নিয়ে যেতে পারবে, কিন্তু আগে আমরা খেলবো এই বলগুলো দিয়ে। জয় নিশ্চয়ই খুব খুশি হবে। আর আমি যতটুকু জানি যে অপু বিশ্বাসের টার্গেট কখনো মিস হয় না। দেখা যাক, চলুন দেখা যাক। এখানে একটা ঝুড়ি আছে, তবে ঝুড়িটা আমার হাতে থাকবে, তুমি আমার মুখে মেরো না, ঝুড়িতেই মেরো। দেখতে চাই যে তোমার টার্গেট কতটা অ্যাকচুয়ালি পারফেক্ট। ওকে, সো ছোট বড় সব ধরনের বলই আছে, চলো আমরা স্টার্ট করি। Okay, ready? Okay. Okay. Actually, ভিতরে যাচ্ছে, বাট পড়ে যাচ্ছে। মানে এটা Okay, so softly. That's good. Okay. Okay. আমি একটু হেল্প করে দিলাম একটা। ভুল থেকে শিক্ষা নিয়েছো যে কিভাবে করে আসলে বলটাকে জায়গা মতো ফেলতে হবে। তুমি অনেক বুদ্ধিমান, এটা আমি নোটিস করিনি, বাট স্ট্রো রাইট। সো লাইফে এমন কোনো ঘটনা কি আছে যেখান থেকে তুমি নিজের জীবনকে বদলে নিয়েছো বা নিজেকে বদলে নিয়েছো? হ্যাঁ, এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। যেমন ধরো আমার একটা ব্যাড সিচুয়েশন গিয়েছে, সেই সময় হয়েছে কি জানো, মানে সবাই সকলের মতো করে আমাকে নিয়ে এক ধরনের মানে একটা ট্রি সাজিয়েছে, যার যেখানে মনে হয়েছে ফুল দিয়ে লাগিয়েছে, যার যেখানে মনে হয়েছে যে ফল লাগিয়েছে, যার যেখানে মনে হয়েছে যে ডাল ভেঙে দিয়েছে। লাইক যেটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে অপবিশ্বাসকে যে কোনো ওয়ার্ড যে কোনো কথাই বলতে পারে, অপবিশ্বাস এমন টাইপের মানুষ। হ্যাঁ, বাট সেটাকে আমি স্টাবলিশড করেছি কীভাবে, আমার সততা, আমার ব্যক্তিত্ব এবং আমার কাজের জায়গা থেকে। যে যে মানুষ একটা গাছ লাগিয়ে ইচ্ছে মতো ফল লাগানো যায় না, গাছটা লাগানোর পর সেটা সংরক্ষণ করার পর বেসিক্যালি ফল ফুল আসে। তো আমাকে নিয়ে যে যে মন্তব্যগুলো করা হয়েছিল বা আমাকে নিয়ে যে ধরনের লিউমারগুলো ছড়ানো হয়েছিল, এগুলো অ্যাকচুয়ালি অপবিশ্বাসের নয়। সো এখানেই আমার কাছে সাকসেস মনে হয়। আমি খুব স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রিক্ট ফরওয়ার্ড, আমি ঠোঁট কাটা। আর আমার ভিতরে না তোমার ওই ম্যানম্যানা প্যান প্যানা প্রেম ভালোবাসাটা আমার মধ্যে নেই, এই কারণে নেই,
কারণ বেলা শেষে আমি এখন তিনটা পরিচয়ে পরিচিত। অফকোর্স আমি একজন বাংলাদেশের সিনিয়র পার্সোনালিটি, একজন অভিনেত্রী, যেখান থেকে অনেক দর্শক আছে আমাকে শেখে, আমার কাছ থেকে জানার চেষ্টা করে। এটা কিন্তু আমার একটা অনেক বড় দায়িত্ব। সেকেন্ড হচ্ছে আমি ওয়াইফ, সো ওয়াইফের জায়গা থেকে আমার সেই সম্মান মর্যাদাটা থাকা দরকার, কারণ আমাকে নিয়ে যে কেউ যে ধরনের একটা মন্তব্য করতে পারে সেরকম কাজ থেকে আমাকে 100% বিরত থাকা দরকার। তাতে করে আমার ক্যারিয়ারের জায়গাটা যদি অনেকটা নড়বড়েও হয় বা ক্যারিয়ারের জায়গাটা যদি আমি ওইভাবে ওই লক্ষ্যটাকে থ্রো করতে না পারি, ওটা ম্যাটার করে না, কারণ অবশ্যই উপবিশ্বাস হয়েছে ক্যারিয়ারটা দিয়েই, আদারওয়াইজ না। অ্যান্ড থার্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আমি একটি সন্তানের মা। সো আমার দায়িত্বটা এবং আমার ব্যক্তিত্বটা আমার সন্তান ক্যারি করবে। সব কিছু মিলিয়ে উপবিশ্বাস এখন অনেক ম্যাচিউরড, এটাই আমরা আসলে দেখতে পাই যে সময় মানুষকে পরিবর্তন করে, সেটা পজিটিভ হবে এটাই প্রত্যাশা। কিং খান নিয়ে একটু শুনবো, আমরা মুভি নিয়ে আসলে শুরুটা করেছিলাম। সো কিং খানে তোমার কাজ করার অভিজ্ঞতা শুনি এবং পাশাপাশি কত সালে এটার রিলিজ হয়েছিল? এটা মানে 2011 হবে এরকমে রিলিজ হয়েছে। আর অভিজ্ঞতা বলতে গেলে দেখো, এইখানে সিনেমায় সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে আমাদের কক্সবাজার যখন আমরা শুটিং করতে গিয়েছিলাম, তো তখন যেটা হয়েছিল যে এত ফ্যান ফলোয়ার ছিল ওই সময়টা, তো ধরো অপু, সাকিব, সাকিব অপু, মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, মানে আমাদেরকে এক নজর দেখার জন্য বা আমাদের কাজের জায়গাটা একটু মানে মানুষজনও সামিল হতে পারে। ওইখানে তোমার কক্সবাজারে প্রচণ্ড আমাদেরকে মানে লোকজন পোহাইতে হয়েছে, একটা সময় তো আমাদের প্রোডাকশনের সাথে ওখানকার পাবলিকদের একটা ঝামেলাও বেঁধে গিয়েছিল। সত্যি তাই, মানে দর্শক ভালোবাসে কিন্তু ওটা সামনাসামনি দেখতে পাওয়া যে কতটা আনন্দের, তখন পরিশ্রমগুলো একদম পরিশ্রম মনেই হয় না। আচ্ছা একটু বলো তো যে লুকিয়ে লুকিয়ে প্রেম করা মজা নাকি হচ্ছে জানিয়ে প্রেম করা মজার? লুকিয়ে, যেটা আমি করেছি এটা, এটা কি বিয়ের পরে বুঝতে পেরেছো যে লুকিয়েই ভালো ছিল? দেখো আমাদের বিয়েটাও এমন হয়েছে, প্রথমে পরিবার থেকে লুকিয়ে প্রেম করে বিয়ে করেছি, পরবর্তী সময় ইন্ডাস্ট্রির লোকদের কাছ থেকে লুকিয়ে প্রেম করেছি বা সংসার করেছি। এমন হতো যে শুটিং শেষ করে আমি গাড়িতে ওঠা মাত্রই আমাকে ফোন করে বলতো, এখন যে একটু সাদা বিরিয়ানি আর চিকেন রান্না করো, বা অথবা ইলিশ মাছ ও অনেক বেশি পছন্দ করে, তো এটা তুমি একটু করো। তো এই বিষয়টা মানে খুবই মজা লাগতো। পুরো ইন্ডাস্ট্রিটাই কিন্তু তোমাদের এই জুটিটাকে, তোমাদের এই কাপলটাকে অ্যাকচুয়ালি আগলে রেখেছে। হ্যাঁ আসলে আমরা, আমি আসলে একদম, আজকে আমার সুযোগ হয়েছে, আমি আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাকে সুযোগ করিয়ে দিয়েছে এত ভালো ভালো কাজ করার জন্য এবং অনেক সাপোর্ট দিয়েছে আমাদের দুজনকে। রাইট, সো একেবারে শেষ ভাগে আছি, সবসময় তো আমরা গান শুনি, আজকেও একটা গান দেখতে চাই। তুমি বলো যে কিং খানের কোন গানটা তোমার খুব বেশি পছন্দের? যেহেতু যে মানুষটার প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে একটা টাইটেল গানও আছে ওইখানে, তো এটা শুনি। আসলে সব গানই আমার পছন্দের, বাট এই গানটা স্পেশালি এই সিনেমায় ভালো লাগে আমার। মানে আমি এই কথাটা যখনই ওকে জিজ্ঞেস করতাম তখনই আমাকে রিপিটলি একটা কথা বলতো যে তুমি কে? শাকিব খানের বউ, বুঝতে হবে। এই যে আমি বলে দিলাম শাকিব খানের বউ, বুঝতে হবে। তো শোনো, আমরা একেবারে শেষ ভাগে আছি, এই গল্প শেষ হবে না, গল্পকে আমাকে আসলে আগামী দিনের জন্য টেনে নিয়ে যেতে হবে। তবে শুধুমাত্র গান নয়, কিং খান চলচ্চিত্রটাও যে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে সেটা একটু জানিয়ে দাও দর্শকদেরকে। গত দুদিনের মতো আজকেও বলতে চাই যে আমি আপনাদের সাথেই আছি, আপনাদের ভালোবাসার মাঝেই আছি। সেটি হচ্ছে একটু পরেই কিং খান সিনেমাটা শুরু হবে, আপনারা একদম কিন্তু টিভি সেট থেকে উঠবেন না, চ্যানেল নাইনের সাথেই থাকবেন, চ্যানেল নাইনের পর্দায় চোখ দিয়ে রাখবেন, কারণ কিং খান সিনেমাটা শুরু হয়ে যাচ্ছে, যেখানে আমাদের অনেক ভালোবাসা, অনেক স্মৃতি আছে, আপনারা সেটা দেখেন এবং এনজয় করেন। থ্যাংক ইউ অপু। আর আমিও দর্শকদেরকে বলবো, প্রিয় দর্শক, ঈদের তৃতীয় দিন কিং খান থাকছে আপনাদের জন্য, একবারে মিস করবেন না, কারণ এই মুভি দেখে কিন্তু আপনারা শাকিব খান এবং অপু বিশ্বাসের ভালোবাসার গভীরতাটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কতটা গভীর ছিল এবং কতটা গভীর হলে আসলে একে অপরের জন্য মানে এত কিছু করতে পারে বা স্যাক্রিফাইস মাইন্ডেড হতে পারে। সো অপু অনেক অনেক ধন্যবাদ, ঈদের এই ব্যস্ত সময়ের মাঝেও তুমি আমাদেরকে সময় দিচ্ছ। তারপরেও বলবো আরও 4 দিন তোমাকে একই সময় আমার কাছে আসতে হবে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আজকের মতো আমাদের মেরিল মিল্ক সোপবার অপুর ভালোবাসা ডায়েরির আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। তবে এই ডায়েরির পাতা উল্টে যাবে আগামীকাল নতুন কোনো চলচ্চিত্র আর নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে আর চোখ রাখতে হবে চ্যানেল 9 এর পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।